फ्रेंड्स वेलकम टू माय चैनल दिस रियांका जर्नल तो आज के আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি ইউটিউব মেনশন সবাই মানে কি সবাই মানে আমার বন্ধু মানে বান্ধবী হ্যাঁ এক্স্যাক্টলি ঋতু ব্লগিং করতে ব্যস্ত আর তার সঙ্গে ওর বোন মানে ওর বোন মানে সকাল সকাল আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে আমাকে বলা হয়েছিল 8টার সময় আসতে আমি 8:10 এসেছি বলে আমার খুব গিল্ট হচ্ছিল যে আমি 10 মিনিট লেট করলাম কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে 8:10 ইয়েস 10 ফোন করলি 10 এই তো তোকে ফোন করলাম পাগলি হ্যাঁ 10 তো ফোন করেছিস ইয়েতে তুই রাজমনি বাজারে নেমেছিস এসে আমার বাড়ি চিনতে পারছ না আমি এসে গেছিলাম 8:30 ঠিক আছে 8:30 এভারেজ আমি এসে গেছি কিন্তু এসে দেখি যে আমার আমার বান্ধবী এখনো বাথরুম থেকে বেরোয়নি মানে এটা মানে নতুন না এটা নতুন কিছু না এটাই মানে স্বাভাবিক আর কি তো আমরা বেরোলাম 8টার জায়গায় 10টায় তাও বেরোলাম তো সেই এবার জানি না কত দূর পৌঁছাতে পারবো কোথায় যাচ্ছে সেটা রাস্তাতেই দেখাবো আমি জানি না নিজেই জায়গাটা যাচ্ছি কোথায় প্ল্যানটা করেছি সেটাকে নিয়ে বেরোতে পেরেছি উপস্থাপন করতে পারছি মানে আমরা বেরোচ্ছি এটাই আমার আনন্দ কোথায় ডেস্টিনেশনে আমাদের 3:30 সময় ঘুমিয়েছি হ্যাঁ ডেস্টিনেশনে আমাদের মানে মিথ্যা বলছে ও মোটেই 3:30 ঘুমাইনি সকালবেলা যখন আমি বেরোচ্ছি বেরিয়ে আমি তো জানি যে আমি যা হোক করে সেরেছি রেডি হয়েছি তো তারপরে ভাবলাম যে আমি কেমন লাগছে দেখি তো ক্যামেরা অন করে যেই ফটোটা তুলতে গেলাম তখন দেখি যে এক কানে দুল আছে আর এক কানে নেই ফাইনালি আমরা এসে পৌঁছেছি হিজলি ফরেস্টে
এখানে একটা মিউ আমরে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। এইরকম জঙ্গল এরিয়াতে মিউ আমরেতে কত ভিড় হয়ে যায়। মিও আমরে থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে চললাম কুরুম্বেরা ফোর্টের দিকে। দুপাশের এরকম গগনচুম্বী গাছপালা দেখতে দেখতে আমরা তো প্রায় হারিয়েই গেছিলাম। ঘোর ফিরলো দূরের আকাশে এরকম ঘন মেঘ দেখে। খুবই আশঙ্কা হচ্ছিলো যে যদি আমরা আমাদের পুরো দিনটাই নষ্ট হয়ে যায় বৃষ্টির জন্য। তাও ড্রাইভার আমাদের গাড়ি চালাতে থাকলো যতটুকু এগিয়ে যাওয়া যায়। তো আমরা দূরে দেখতে পাচ্ছিলাম যেখানে বৃষ্টিটা মানে মেঘ করেছে সেখানে সেই দিকেই আমরা যাচ্ছিলাম। আর যখন বাজ পড়ছিলো খুবই ভয় পেয়ে গেছিলাম। এরকমই রাস্তা যেতে যেতে একটা বড় সাপকে আমরা রাস্তা পার হতে দেখলাম। যাই হোক, আমরা মজা করতে করতে কখন কলকাতা থেকে 160 কিলোমিটার দূরে আমরা এসে পড়েছি বুঝতেই পারলাম না। আমরা শহর কলকাতায় বড় হয়েছি, তো এরকম ঘন গাছপালার জঙ্গল আমাদের কাছে খুবই নতুন। এরকম সচরাচর আমরা দেখতে পাই না, কিন্তু এইরকম যে প্রকৃতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমাদের আবার মানে একটা ধারণা হয়ে গেল। খুবই কী বলবো যে এত মানে ভালো লাগছিলো, ভয়ও করছিলো, তেমনই আমাদের মনের মধ্যে আমরা অনেক শান্তি পাচ্ছিলাম।
প্রকৃতির এতটা কাছে চলে আসতে পেরে। এই যে সব সময় আমরা এসি ঘরের মধ্যে বসে থাকি, আমাদের আমাদের কাছে গ্রাম দেখা মানে টিভিতে বা ফোনে যতটা দেখা যায়, তো ফাইনালি আমরা এরকম জঙ্গলের মধ্যে এসে পড়েছি, আমাদের আমরা ভাবতেই পারছি না, পুরো মনে হচ্ছিলো না ভূতের সিনেমার প্লট। এরকম অজানা জায়গায় আমরা গাড়ি করে যাচ্ছি, হঠাৎ এরকম বৃষ্টি এসে পড়লো। এবার একটা জিনিসই বাকি ছিল যে আমাদের গাড়ি খারাপ হয়ে কোথাও আটকে যাবে। তো এইরকম গল্প করতে করতেই আমরা কখন কুরুম্বেরা ফোর্টের একদম কাছে এসে পড়েছি সেটা এরকম বৃষ্টির জন্য বুঝতে পারিনি। গাড়িতেই আমরা বসে রইলাম যতক্ষণ না এরকম ঝড় বৃষ্টি কমে। আজ এখন একটু আগে যা হলো কি বলবো, মানে এই ফোর্টে আমরা এই যে আমাদের আমার পেছনে ছাতার জন্য বোঝা যাচ্ছে না, এই যে ফোর্ট একটা আছে, নাম হলো কুরুম্বেরা ফোর্ট, এটা হলো খড়গপুরেই। আমরা এখানে এসে পৌঁছে গেছি কিন্তু আমরা এখানে ঢুকতে পারিনি কারণ এত সাংঘাতিক বৃষ্টি এলো। কি বলবো, বৃষ্টি পড়ছিল, সাংঘাতিক বৃষ্টি গন ফোনটার জন্য। ঠিক আছে, এই হলো এই হলো জায়গাটা, এরকম ফোর্টটা চলে গেছে, আমরা ওই দিক দিয়ে ভেতরে যাব। চলো যাওয়া যাক ভেতরে। এত বাজ পড়ছিল, মানে এত খারাপ মনে হচ্ছিল আজ পুরো দিনটাই মানে নষ্ট হয়ে যাবে এরকমই বৃষ্টি চলবে। আমরা চটপট দেখে নি ভেতরটা কি আছে, আমি লাইফে প্রথম এরকম আমি ফোর্ট দেখছি। আমি এরকম প্রবীণ মোহনের চ্যানেলে এরকম আমি ফোর্ট দেখে থাকি, এটা এত ওল্ড। কুরুম্বেরা ফোর্টের মধ্যে অনেকটাই উড়িষ্যা আর মুঘল স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। যেমন এখানে একটা সমতল একটা প্ল্যাটফর্মের ওপর তিনটে ডোম লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। যদিও এখন এই দুর্গটি ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তাও এর যেই পিলারগুলোর এবং এই দুর্গটার সৌন্দর্য সেটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। এখানে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জায়গাটাকে প্রোটেক্ট করছে, এটা এএসআইও অনেক প্রিকশনারি মেজার নিয়েছে, যেমন বাইরের পিলারগুলো ভেঙে পড়া আটকাতে এখানে সিমেন্ট আর চুনাপাথর দিয়ে এটা জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া যে পিলারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, পিলারগুলোরও একটা ইউনিক স্ট্রাকচার আছে, কেমন এটা ধাপে ধাপে একটা ওপর দিকে উঠে গেছে। আর এর যে পিলারগুলো যেই ছাদটাকে সাপোর্ট করেছে, ছাদের মধ্যে অনেক ফ্লাওয়ার মোটিভ দেখতে পাওয়া যায়। কুরুম্বেরা ফোর্ট 1438 থেকে 1469 সালের মধ্যে সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেব নির্মাণ করেছিলেন, যা ঔরঙ্গজেবের আমলে মোহাম্মদ তাহির কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস এনেছিল। যদিও দিস প্লেস ইজ প্রোটেক্টেড বাই এএসআই, তাও এই দুর্গটার ব্যাপারে খুব একটা বিশদে জানা যায় না। যতটুকু জানা যায় এটা 1568 সালে আফগানরা অবিভক্ত মেদিনীপুর সহ বাংলা ও বিহার আক্রমণ করে, তো পরে মুঘলরা যখন তুকারই যুদ্ধে আফগানদের পরাজিত করে 1575, তখন তারা উড়িষ্যাকে দখল করে আর একে পাঁচটি সরকারে ভাগ করে, তখন এই অংশটি জালেশ্বর সরকারের মধ্যে পড়ে। তো রিলিজিয়াস কারণে মুঘলরা বারবার উড়িষ্যা আক্রমণ করে এবং ঔরঙ্গজেবের আমলে সেটা অনেক বেড়ে গেছিলো। তো ঔরঙ্গজেব জগন্নাথ মন্দির ধ্বংসের জন্য একটা ফতোয়া জারি করে, ওই সময় অনেক মন্দিরগুলোর মধ্যে তখন কুরুম্বেরা ফোর্টও আক্রমণ করে আর তখন এটা মসজিদে পরিণত করে। তো
তখন 1752 সালে মিদনাপুর উড়িষ্যা থেকে বেরিয়ে বাংলার মধ্যে যুক্ত হয়। তাই এই কুরুম্বেরা ফোর্টের মধ্যে যেমন উড়িষ্যার স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়, তেমনই মুঘল স্থাপত্যেরও একটা ছোঁয়া দেখতে পাওয়া যায়। বললেও বা মানে কেমন করে অ্যারেঞ্জ হবে যদি তোরা থাকলো? হয়ে গেল আমাদের কুরুম্বেরা ফোর্ট দেখা, আমাদের হয়ে গেল, এবার আমরা যাচ্ছি। রাস্তায় আর কি কি পড়ে সেটা দেখে দেবো, সেটা আমরা পরে বলে দেবো। রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম দুধারে এরকম উঁচু উঁচু গাছ দেখতে পাচ্ছিলাম। এই গাছগুলোর নাম কি তোমরা যদি জেনে থাকো প্লিজ এটা কমেন্টে জানাবে। কীরকম গাছগুলো পুরো যার ছালটা উঠে গেলে এরকম হোয়াইট কালারের হয়ে যায় কাণ্ডটা। বেতিয়া ফলস দেখতে এসে তো আমরা প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না যে ফলসটা কোথায়। তো কয়েকজন লোককে জিজ্ঞাসা করতে তারা বলল যে এটা সারা বছর এরকম শুকনোই থাকে, শুধু বর্ষাকালে মানে আর একটু লেট মনসুন টাইমে এই লেকটা যখন ওভারফ্লো হয়ে যায় তখন ওই জলটা এরকম ওয়াটারফলের মতো নেমে আসে। তো আমাদের সাথে তো এরকম স্ক্যাম হয়ে গেছে, আমরা না জেনে এখানে দেখতে চলে এসেছি। তো তোমরাও এটা জেনে শুনে এই একটা টাইম আছে নির্দিষ্ট, সেই টাইমে এই ফলসটা দেখতে এলে এটা দেখতে পাবে। তো এখন আমরা ওয়াটারফল দেখে খড়গপুর সিটি রোডের দিকে যাচ্ছি, দেখা যাক কীরকম টাইমে পৌঁছাতে পারি, সেই অনুযায়ী আমরা নেক্সট প্ল্যানটা করে নেবো। এখন রাস্তা থেকে আসি, এখানে আমাদের বোন ঘুমিয়ে পড়েছে, সামনে দেখি ঋতুর কী অবস্থা, কেউ ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা কিছু খাবো, সেই মিয়ামারের থেকে যে জিনিসগুলো কিনেছিলাম সেটাই খেয়ে আছি। তো সেই এখানে খেয়ে আমার এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ওটা কমে যাবে। তো এরপর আমরা একটা ধাবা থেকে রুটি তরকা চিকেন কষা অমলেট এসব খেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর এরকম ভিডিও আরও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।